আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আপনাদের সাথে একটু গল্প করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পেন্টিংগুলো, এগুলো মূলত ক্যানভাসে করা। এই পেন্টিং, এই ক্যানভাসগুলো সাইজ হচ্ছে 4x4। এগুলো আপনারা যে কোনো লাইব্রেরি অথবা ক্রাফটিংয়ের দোকানে ইজিলি পেয়ে যাবেন। প্রাইস নেবে 40 থেকে 50 টাকা। এই পেন্টিংগুলো একদমই রিয়েলিস্টিক হয়নি, আমি চেষ্টা করেছি যতটুকু পসিবল ফুটানোর, আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইট স্কাই পেন্টিং, এটা হচ্ছে একটা মাশরুম পেন্টিং করার চেষ্টা করেছিলাম, আর এটা হচ্ছে একটা সানফ্লাওয়ার ফিল্ড, তারপর সি বিচ ইত্যাদি। আপনাদের যেরকম ইচ্ছে আপনারা পেন্টিং করতে পারেন, চাইলে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালস দেখতে পারেন অথবা গুগলের হেল্প নিতে পারেন। এই পেন্টিংগুলোতে আমি কালার ইউজ করেছি মন্টমার্টের। মূলত পেন্টিংয়ের জন্য নির্দিষ্ট কোনো কালারের প্রয়োজন নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চুজ করতে পারেন। চাইলে ক্যামেল কালারও নিতে পারেন, অ্যাক্রিলিক, যে কোনো পেন্টিং কালার নিতে পারেন। কালার সিলেক্ট করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। পেন্টিংয়ের জন্য ক্যানভাস ছাড়াও আপনারা চাইলে পেন্টিং শিট বা হচ্ছে ক্যানভাস শিট ইত্যাদি ইউজ করতে পারেন। দোকানে বিভিন্ন ধরনের ওয়াটার কালার প্যাড অথবা ক্যানভাস প্যাড ইত্যাদি খাতা পাওয়া যায়, সেগুলো তো আপনারা চাইলে আঁকাআঁকি করতে পারেন। তবে আমার মনে হয় যদি পেন্টিংটা ক্যানভাসে করা হয় তাহলে ব্লেন্ডিং অথবা আঁকাআঁকিটা খুব ইজি হয়ে যায়। ক্যানভাস চাইলেই আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের কিনতে পারেন। সার্কেল টাইপ অথবা স্কোয়ার শেপ অনেক ধরনেরই ক্যানভাস পাওয়া যায়। যেমন এই ক্যানভাসটা হচ্ছে 6x6। এখানে আমি একটা সিম্পল ওয়াটারফল আঁকার চেষ্টা করেছি। এই পেন্টিংটা কিন্তু খুবই ইজি, খুব ইজিলি আপনারা করতে পারবেন। যদি কেউ আঁকাআঁকিতে একদমই বিগিনার লেভেলের হয় তাহলেও সে এটা করতে পারবে। এইটার ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এখানে আরেকটা পেন্টিং আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আরেকটা ওয়াটারফল সিনারি টাইপ আমি পেন্টিং করার চেষ্টা করেছি। আর এই ক্যানভাসটার সাইজ হচ্ছে 8x8। তাছাড়া এটাও আরেকটা ক্যানভাস, এটার সাইজও সেম 8x8। এখানে আমি একটা সিম্পল মুনলাইট আঁকা ট্রাই করেছি। এই পেন্টিংটাও খুব সহজ একটা পেন্টিংয়ের মধ্যেই পড়ে। এটার ফুল ভিডিও টিউটোরিয়াল আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, চাইলে আমার চ্যানেলেও ভিজিট করে দেখতে পারেন। আর এখানে একটা সুন্দর সানসেট পেইন্টিং করার চেষ্টা করেছি আমি। আমার আঁকা পেইন্টিংগুলোর মধ্যে আমার কাছে এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এটার ব্লেন্ডিংটা আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে। আমি খুব সুন্দরভাবে মনে হয় এটা করতে পেরেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। এটা সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। এটার ক্ষেত্রেও আমি মন্টমার্টের যে কালারগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করেছি। মন্টমার্টের কালারগুলো ব্লেন্ডিং খুব সহজে হয়ে যায় আর কালারগুলো খুবই মানে গ্লসি টাইপের, খুবই ভালো লাগে। আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। বাস এই তো, আজকে আর বিশেষ কিছু নয়। আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্যই চলে এসেছিলাম। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আঁকাআঁকিটাতে আমি আসলে প্রফেশনাল নই, আমার ভালো লাগে তাই আমি টুকটাক করার চেষ্টা করি। তবে আশা করছি আঁকতে আঁকতে হয়তো আমি একদিন ভালো আঁকতে পারবো। দোয়া রাখবেন সবাই আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।